سراج العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু ওয়ামতাসিলু আমরাহু ওয়াজতানিবু নাহিয়াহু কোরআন হাদিস যা কিছু বলছে ওই হালালকে হালাল ধরে রাখো ওই হারামকে হারাম ধরে রাখো আর তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো যা করতে হুকুম করেছে সেগুলোকে পালন করো ওয়াদাল্লাতিল আয়াতু আলা তারকি ইত্তিবাইল আরা মা উজুদিন নাস ভেরি ইম্পর্টেন্ট কথা যখন কোনো নাস পাওয়া যায় কোরআন হাদিসের টেক্সট পাওয়া যায় তখন আর অন্য কোনো আরা রায় অপিনিয়ন গ্রহণ করার সুযোগ আছে না কালিলাম মা তাযাক্কারুন অল্পই তোমরা শিক্ষা গ্রহণ করা হয় পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাযাক্কারুন তোমরা অল্পই শিক্ষা নাও আমি কত গুরুত্বপূর্ণ কিতাব এবং শরিয়াত দিয়েছি এগুলোকে মনোযোগ দিয়ে তারা তোমরা গ্রহণ করো না কবুল করো না তোমরা অল্পই এখান থেকে শিক্ষা নিতে চাও আমরা কদ্দুর শিক্ষা নিলাম অল্প নিয়েছি না বেশি নিয়েছি আসলে আমরা অল্পই নিলাম এই জন্য আমাদের শিক্ষা নেওয়ার কাজ কোরআন হাদিসের আরও অনেক বেশি বাড়াতে হবে কি না আরও বাড়ানো দরকার এইভাবে কোনো একটি তাফসির আমাদের মিস যেন না হয়ে যায় এইভাবে আমরা নিজেরা তাফসির পড়ি আমরা হাদিস শরীফগুলো পড়া শুরু করে দেই তরজমা পাওয়া যাচ্ছে লেখাপড়ায় দিন ইসলাম সম্পর্কে করি তাহলে আমরা বেশি করে শিক্ষা গ্রহণ করব আমাদের জীবনে কার্যকরী করতে পারব وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ তার আগে এখন দুনিয়ার মানুষের অনেক কথাবার্তা যদি আমরা শুনি কোরআন হাদিসের একে ফেলে দিয়ে মানুষ কি বলে এটা শোনা শুরু করে দেয় তাহলে মানুষ দুনিয়ার মধ্যে বেশি সংখ্যক মানুষ কোরআন হাদিসের পক্ষে বলবে না মেজরিটি কোরআন হাদিসের বিপক্ষে বলবে এটাই মেজরিটি মানুষের ভোট নেওয়ার নামে কোনটা চা কোরআন হাদিসের পক্ষে চাও না বিপক্ষে চাও বিপক্ষে ভোট দেবে বেশি এই পর্যন্ত তাই হয়েছে না হ্যাঁ সে খবর আল্লাহ তাআলা নিজে বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন তাদের এমনকি যারা ইমান আনে তারাও অধিকাংশ ইমান আসে কিন্তু ইমানের ভিতরে শিরক করে বসে আছে ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আপনি যদি পৃথিবীর মেজরিটি মানুষকে অনুসরণ করেন সব সময় যে মেজরিটি যা কয় আমি তার পক্ষে আছি যখন মেজরিটি যেটা বলবে সেটাই ঠিক তাহলে মেজরিটি লোকের কথা শুনতে শুনতে এরা আপনাকে গোমরা করে ফেলবে এই কথা কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হচ্ছে না আমাদেরকে বলা হচ্ছে আমরা যদি বলি যে মসজিদ কেমনে চলবে নামাজ কেমনে ঠিক মতো হবে তারপরে বিভিন্ন ক্লাস কেমনে হবে এখন শুধু মেজরিটি হাত তোলেই নেই তাহলে হবে ঠিক করতে হবে যে না কোরআন হাদিস কি বলছে যখনই কোরআন হাদিসের বক্তব্য আছে সেখানে আর মেজরিটি শোনার দরকার নাই মেজরিটি শোনা লাগে কোন অবস্থায় যে মসজিদের গেট দুইটা করবেন না তিনটা করবেন এটা কি কোরআন হাদিসে আছে নাকি এইটার জন্য মেজরিটির কোনটা সুবিধা হয় সেটা দেখা দরকার তাই না কিন্তু কোন আমল কিভাবে করবেন ভেতর কিভাবে পড়বেন তারাবি কেমনে পড়বেন এইগুলো মেজরিটির মতামত নিয়ে করবেন না কোরআন হাদিসের মতামত অনুযায়ী এই সহি জ্ঞান আমাদের লাগবে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা যে কত গ্রাম জনপদ শহর দেশ অঞ্চল আমি কি করলাম হালাক করে দিলাম বহুত শহর বন্দর গ্রাম ধ্বংস হয়ে গেছে না কি কিভাবে কিভাবে ধ্বংস হলো আল্লাহর গজব এসেছে কোন জায়গায় ভূমিকম্প হয়েছে কোন জায়গায় এমন টর্নেডো হয়েছে সমস্ত চুরমার করে দিয়েছে কোন জায়গায় আগ্নেয়গিরির লাভা এসে দেশকে দেশ গ্রামকে গ্রামকে নিঃশেষ করে দিয়েছে বহু রকমের বিপদ আপদ বলা মুসিবত আসে অনেক জাতি বিনাশ হয়ে গেছে কোন কোন সময় আমার এই নাফরমানি করার কারণে সেই দেশ অঞ্চল গ্রাম এভাবে আমি আদাব দিয়েছি আমার আদাব এসেছে বাসুনা আমার শাস্তি এসেছে তাদের কাছে বায়াতান যখন তারা ঘুমে লিপ্ত ছিল
রাতে ঘুমিয়ে আছে, এই সময় ভূমিকম্প হয়ে গোটা শহর লণ্ডভণ্ড হয়ে গেছে, এরকম খবর আমরা পেয়েছি, অনেক পেয়েছি। আওহুম কাইলুন, অথবা দিনের বেলা তারা একটু কাইলুলা করছিল, দুপুর বেলা একটু রেস্ট নিচ্ছিল, আর ওই সময় আল্লাহর গজব এসে ঘুমের মধ্যেই শোয়া অবস্থাতে তাদেরকে শেষ করে দিয়েছে। فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَنْ قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ আর যখনই তাদের কাছে আমার এই আযাব এসেছে, তখন তারা সবাই তাদের দোয়া কি ছিল, তখন তাদের ফরিয়াদ কি ছিল, তখন তারা সবাই এক বাক্যে বলেছে ইন্না কুন্না যালিমিন, আল্লাহ আমরা তো আসলে জুলুম করেছি আমাদের প্রতি, আমরা অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, তখন তারা দোয়াদোয়ি করে স্বীকার করা শুরু করেছে। এই যে আযাব গজবে যে মানুষগুলো হালাক হয়ে গেছে, আপনারা দেখেন ভূমিকম্পে, নেপালে ভূমিকম্প হলো 2-3 বছর আগে, তাই না, এরকম অনেক জায়গায় হয়েছে। ওই যখন এরকম কিছু নাজিল হয়ে যায়, ওই সময় গুনাগার গুলো সবাই তওবা করার জন্য অস্থির হয়ে যায়। তা আমরা তো আর দেখি না, এই মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে সব চুরমার হয়ে যাচ্ছে। ওই অবস্থায় তখন তারা সবাই রিগ্রেট করছে, আফসোস করছে যে আল্লাহ আমরা তো উল্টা পথে ছিলাম, আমরা শয়তানের পথে ছিলাম। তখন তারা তওবা করতে চায়, আল্লাহর কাছে মাফ পেতে চায়। যখন আযাব চলে আসে, তখন কি আর আল্লাহ তাআলা মাফ করে দেন, তখন দেন না, তখন টু লেট হয়ে যায়। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, তাই আমি আগেই বলে দিচ্ছি হে মানুষ, আমি জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব, যাদের কাছে নবী রাসূলকে পাঠানো হয়েছে, যে তোমাদের কাছে কি নবী রাসূল এসেছিল, ওয়ালানাস আলান্নাল মুরসালিন, আর নবী রাসূলদেরকে আমি জিজ্ঞেস করব, আমি যে তোমাদেরকে পাঠিয়েছিলাম ঠিক মতো পৌঁছে দিয়েছো কিনা, আমি উভয়কে জিজ্ঞেস করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কি বললেন সাহাবায়ে কেরামের সমাবেশের মধ্যে, আল্লাহ হাল বাল্লাগতু, হে উম্মত সাক্ষী দাও, আমি কি তোমাদের কাছে আমার এই দিনের কথা পৌঁছে দিয়েছি। সাহাবীরা সাক্ষী দিলেন, বেলা অবশ্যই পৌঁছে দিয়েছেন, আপনি কোনো কসুর করেন নাই, ত্রুটি করেন নাই। তিনি বলছেন আল্লাহ ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এক একজন নবীকে এবং ওনার জেনারেশন এবং পরবর্তী পর্যায়ে ওনার নবুয়তের এই পিরিয়ডের ভিতরে যত মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে এরকম নবীর কোনো খবর এসেছিল কিনা, নবীদেরকে বলবেন আপনারা ঠিকমতো পৌঁছিয়েছেন কিনা, অবশ্যই কোন নবী ত্রুটি করেননি। তারা বলবেন আমরা পৌঁছে দিয়েছি, আর তখন মানুষগুলো বলবে যে আমরা দুঃখিত আল্লাহ, আমরা তাদের কথা শুনিনি, আমরা এখন লজ্জিত, ক্ষমা প্রার্থী, আল্লাহ মাফ করে দেন। তখন কি আখেরাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কোশ্চেন কালিও নয়। এই খবরগুলো আল্লাহ তাআলা অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব, তাদের বিচার করব, শাস্তি দেব, বেআলমিন, আমার বিচার ব্যবস্থা অত্যন্ত নিখুঁত জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ তাআলা কি আন্দাজে কাউকে শাস্তি দেবেন, কে কতটুকুন গুনাহ করেছে, কে কতটুকুন নেকি করেছে, সব কিছু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করবেন না, আমল নামা আপনাকে আমাকে দেখানো হবে কি কি গুনাহ করেছি আর কি কি নেকির আমল করেছি, এগুলোর ভিত্তিতে ওজন করা হবে এবং বিচার করা হবে। কাজে এটা এমন নয় তারা যখন বলে যে আল্লাহ আমরা তো এগুলো করিনি, আল্লাহর কসম আমরা আল্লাহ এগুলো করিনি, কসম করবে, কোরআন শরীফ অন্য জায়গাতে এসেছে, ফেরেশতারা বেশি করে লিখে ফেলেছেন আল্লাহ আমরা এগুলো করিনি, তখন আল্লাহ তাআলা বলবেন আচ্ছা তুমি সাক্ষী চাও, তোমার মুখ বন্ধ করে দিলাম, এখন এখন বলবে হাত তুমি বলো তোমার হাতে কি কি গুনাহ করেছে, চোখ তুমি বলো কি কি গুনাহ তোমাকে দিয়ে করেছে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়া সহ সাক্ষী দিবে। তখন তো বলবে যে আর মিথ্যা কথা বলে কসম করে পার হওয়ার কোনো উপায় নেই, দুনিয়াতে মিথ্যা কথা বলে আর কসম করে পার হওয়ার উপায় আছে মনে হয়, তাই না, মাঝে মধ্যে অপরাধীরা তাই করে, এত সুন্দর করে কসম করবে আল্লাহ আপনি তো বিশ্বাস না করে উপায় নেই,
মনে করবে এই বুদ্ধি কিয়ামতেও চলবে। দুনিয়াতে যেভাবে মানুষকে মিথ্যা কসম করে পার করে দিয়েছি, পার হয়ে গেছে, ধরতে পারেনি, বিশ্বাস করতে না করে উপায় ছিল না, আল্লাহ তাআলাকে এরকম একটা গোল দেওয়া যাবে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত এমন ব্যবস্থা করে রেখেছেন, প্রমাণ সহকারে যখন ধরিয়ে দেওয়া হবে, ডেট সহকারে কোন জায়গায় কোথায় করেছে সব কিছু যখন তুলে ধরা হবে, তখন আর তার কোনো উপায় থাকবে না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্ক, এই যে ওজন করা হবে, ওয়াজন আরবি শব্দ, কিন্তু আমাদের বাংলা আমরা বলি ওজন, তাই না? এটা আরবি শব্দ ওয়াল ওয়াজনু, আল ওয়াজনু ওজন, দাড়ি পাল্লায় এই মানুষের আমলগুলোকে মাপার কাজ ওই দিন, আল হাক, এটা ধ্রুব সত্য, এটা হয়েই ছাড়বে, এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, এটা হবে একদিন। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এরাই হবে সত্যিকার কামিয়াব, সফল কাম, তারা পার পেয়ে যাবে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর যাদের নেকির পাল্লাটা একদম হালকা হয়ে যাবে, এরা হচ্ছে ওই লোকগুলো যারা নিজেদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলল, যারা আজকে গুনাহ করছে, যারা আজকে অন্যায়ভাবে আরেকজনকে শাস্তি দিচ্ছে, যারা আজকে অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি দখল করছে, তারা কার ক্ষতি করছে? যার সম্পত্তি নেয় সে মনে করে হায় রে আমার কি ক্ষতি করলো, কি ডাকাতি আমার উপরে করলো, আরে কি ডাকাতি আপনার উপরে করেছে, কিচ্ছু না, দুনিয়া আপনার দিন, ওই এই ডাকাতি ছাড়া তার জমি নিয়ে যাওয়া সত্ত্বেও, আপনার টাকা নেওয়া সত্ত্বেও আপনাকে আল্লাহ তাআলা না খাইয়ে মারবেন না, আপনার বিপদ এত বড় না, বিপদ বড় কার, তার বিপদ যে কত বড়, আহা সে যদি এটা বুঝত। আমি মাঝে মধ্যে যখন এই সমস্ত দরবার কারবারে যেতে হয়, স্বামী স্ত্রীর অ্যাডভাইস সেশনে যেতে হয়, তখন মহিলার এত অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামীর এত অভিযোগ মহিলার বিরুদ্ধে, আমার এত কষ্ট দিয়েছে, আমার এত কষ্ট দিয়েছে, আমার এত কষ্ট দিয়েছে, তাহলে কষ্ট আপনাকে দিয়েছে, আপনার একটু কষ্ট লেগেছে, যদি সত্যি কষ্ট দেয়, কষ্ট যে দিয়েছে কেয়ামতের দিন সে পস্তাবে, না যে কষ্ট পেয়েছে সে পস্তাবে? বড় ক্ষতিগ্রস্ত বলেন এখন কে হলো, যে আপনি মনে করেন আপনাকে এত কষ্ট দিয়েছে, কষ্ট তো সে পাবে, আপনার কষ্ট সামান্য, দুনিয়ার জীবনটা পার হয়ে যাবে কোনো রকমে, কিন্তু তার কষ্ট সহজে শেষ হবে না। কাজে আল্লাহকে ভয় করেন, আপনি নিজে কষ্ট না দিয়ে থাকলে আপনি অত্যন্ত ভালো কাজ করেছেন, আপনাকে জুলুম করে সবর করেছেন, আপনার এই একটু সবরের কষ্ট হয়েছে এটা কিছুই না, এর বিনিময়ে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন। আর যে কষ্ট দিল তার যে কি ক্ষতি হবে সে কথা আল্লাহ বলছেন, খাসিরু আনফুসাহুম, এই লোকগুলো নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, তারা যে জুলুম করেছে আমার আয়াত নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার শরীয়তকে নিয়ে, আমার দিনকে নিয়ে, যারা দিনের দুশ্মনী করে, ইসলাম যাদের কাছে কষ্টের কারণ হয়ে যায়, তারা নিজেদেরকে মহা ক্ষতিগ্রস্ত করে ফেলল। আজকে মনে হয় তাদের এত রমরমা, ও সমস্ত কিছু তাদের হাতের মুঠায় আছে, তারা কি মনে করে সমস্ত কিছু তারা পেয়ে গেছে, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে তাদের কোনো হেজিটেশন নাই, কোনো সংকোচ নেই, কিন্তু তারা এই কতক্ষণ লাগবে টের পেতে, হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগে, স্ট্রোক করতে কতক্ষণ লাগে? কিছুদিন আগে মারা গেল উজবেকিস্তান না কোথাকার করিমভ প্রেসিডেন্ট ছিল, যে জালিম, মারাত্মক ডিক্টেটর, জালিম, বহু আলিম ওলামাকে হত্যা করেছে, এই মাত্র দুই তিন সপ্তাহ আগে স্ট্রোক করে মারা গেছে, আল্লাহ তাআলার কাছে চলে গেছে না? প্রত্যেকটি মৃত্যুর জন্য জবাব দিতে হবে না? অন্যায়ভাবে যাকে মৃত্যুর দণ্ডে দণ্ডিত করা হয়েছে, কিয়ামতের দিন নিহত ব্যক্তি এই ব্যক্তির মাথাটা ধরে, যে হত্যার নির্দেশ দিয়েছে, যার নির্দেশে হত্যা হয়েছে, তার মাথা ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, যে আল্লাহ তাকে জিজ্ঞেস করুন আমাকে কেন সে হত্যা করেছে।
কত ক্ষতিগ্রস্ত নিজেদেরকে তারা করলো। এভাবে দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করে তার আখিরাতকে বরবাদ করে দেয়। আর এই আখিরাতে যেন বরবাদ না হই এই জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, এগুলো নাজির লিতুনজিরা বিহি, এগুলোর দ্বারা লোকদেরকে সাবধান করেন, ভয় দেখান, খবর দা। কিন্তু মানুষ ভীত হতে চায় না, সাবধান হতে চায় না, শিক্ষা নিতে চায় না। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশ, হে মানুষ আমি তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোমরা জমিনে সুপ্রতিষ্ঠিত, আমরা প্রতিষ্ঠিত আছি, আমার বাড়ি আছে, ঘর আছে, আমার জায়গা আছে, জমি আছে, দেশে থাকি, বিদেশে থাকি, মোটামুটি সেটেলমেন্ট হয়ে একরকম আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিয়েছেন, তাই না? কারো কুড়ে ঘর আছে, কারো বিল্ডিং আছে, মোটামুটি সবারই তো একটা ঠিকানা, এবং মেজরিটি লোকের দুনিয়াতে ঠিকমতো খাওয়া পরার বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিছু লোককে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত করেছেন, তাদের দায়িত্ব আবার আমাদের হাতে তুলে দিয়েছেন। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, এভাবে জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, সুযোগ দিয়েছি, অনেক ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ, তোমাদের জীবন যাপনের কত সুন্দর ফ্যাসিলিটিজ এখানে রয়েছে। কি সুন্দর ঘর বানাতে পারো, কি সুন্দর বাগান বাড়ি তৈরি করতে পারো, কি সুন্দর তোমরা ক্ষেত খামার করে রকমারি ফসলাদি ফল মূল এগুলো জোগাড় করতে পারো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের কত তরিকা আছে। মেজরিটি লোকই তো বেকার নাকি না, মেজরিটি লোক কাজ করছে, মেজরিটি লোক কাজ করছে, তার রিজিকে চলছে, মেজরিটি লোক অভাব অনটনে না, সবাইকে আল্লাহ তাআলা ফেসিলিটি দিয়েছেন। এগুলা পেয়ে এই পাওয়া লোকগুলো কিরকম শোকর আদায় করে, কালিলাম মা তাশকুরুন, তোমরা অল্পই শোকর আদায় করলে, ঠিক কিনা? অল্পই শোকর আদায় করলে, বেশি লোকে শোকর আদায় করে না অল্প লোকে শোকর আদায় করে? অল্প লোক। আমরা যারা আছি কি পরিমাণ আল্লাহ শোকর আদায় করি বলেন? আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে অল্প বান্দারাই শকর গুজার, বাকিরা শুধু অভাব, কত নিয়ামতে আছে ওইটা হিসাব করে না, কোনটার খালি একটু অসুবিধা আছে ওইটার এত শেকায়াত, ওইটার এত কমপ্লেইন। আমাদের কথাই ধরি, সব কিছু আল্লাহ ঠিক রেখেছেন, কিন্তু একদিন খুব জোরে একটু মাথা ধরে গেলো, খালি একটু মাথা ধরেছে, আহারে কমপ্লেইন আল্লাহ, ইস মাথা ধরা, এটার কমপ্লেন শেষ করি, আমাদের কাছে শেষ হয় না, অথচ কত নিয়ামত আমার কাছে আছে। তাহলে আমরা যদি হিসাব করি আল্লাহর এত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামতগুলোকে গুনতে থাকো তাহলে তুমি গুনে শেষ করতে পারবে না। শুকরগুজার হওয়া দরকার। ইদা নাযালাত বিহিল